প্রেমে পড়ার আগে নিজেকে এই সাতটি প্রশ্ন অবশ্যই করবেন। নাম্বার ওয়ান, আপনি কি সত্যি মানুষটিকে পছন্দ করেন, নাকি কেবল সিঙ্গল থাকাটা একঘেয়ে হয়ে গিয়েছে বলেই সঙ্গীর খোঁজ করছেন? আগে নিজের চাহিদাটা ভালো করে বুঝে নেবেন, তারপরে নতুন সম্পর্কের দিকে পা বাড়াবেন। নাম্বার টু, যাকে মন দিচ্ছেন তার সম্পর্কে সমস্ত কিছু জানেন তো? কারো সম্পর্কে পুরোটা না জেনে তাকে মন দিবেন না, এতে ভবিষ্যতে পস্তাতে হতে পারে, তাই আগে থেকে সাবধান হওয়াটা বাঞ্ছনীয়। নাম্বার থ্রি, ভবিষ্যতে জীবন সঙ্গী হিসেবে মানুষটাকে ভাবতে পারেন তো? হ্যাঁ, এখন সম্পর্ক অতটা ভবিষ্যৎ চিন্তা করে হয় না, তবে পছন্দের মানুষটার সঙ্গে যদি জীবন কাটানো যায় তার থেকে ভালো আর কিছুই হতে পারে না, তাই ভবিষ্যতের কথাটা একটু হলেও ভাববেন। নাম্বার চার, বর্তমানকে দেখলে কি আপনার অতীতের কথা মনে পড়ে? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে অবিলম্বে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসুন, কারণ অতীতে যে ভুল একবার করে ফেলেছেন তা আবার না করাই বুদ্ধিমানের কাজ। নাম্বার ফাইভ, আপনি কি সত্যি খুশি? কিসে আপনার আনন্দ শান্তি সেটা আপনি ছাড়া আর কেউ ভালো বুঝতে পারবে না, তাই নিজেকেই নিজে এই প্রশ্নটি করে দেখুন। জানতে চান কেন আপনি এই সম্পর্ক গড়তে চান, যদি নিশ্চিত উত্তর পান তাহলেই এগিয়ে যান। নাম্বার সিক্স, সম্পর্কের খারাপ দিকটা সামলাতে পারবেন তো? প্রেম মানে কেবল পেটের মধ্যে প্রজাপতি ওড়ার অনুভূতি নয়, সব সম্পর্কেরই কিছু ভালো দিক থাকে আর কিছু মন্দ দিক থাকে, সেই মন্দ দিকটাও আগে থেকে আঁচ করে নেবেন, ভেবে দেখবেন তা সামলানোর ক্ষমতা আপনার রয়েছে কিনা, এরপরেই সিদ্ধান্ত নেবেন। নাম্বার সেভেন, সঙ্গীরও কি আপনার প্রতি সমান আনুগত্য রয়েছে? ভালোবাসা ভারসাম্যের খেলা, দুদিকে ওজন সমান হতে হয়, একদিকে বেশি অন্যদিকে কম হলেই বিপদ, তাই ভালো করে যাচাই করে নেবেন যাকে সর্বস্ব দিয়ে ভালোবাসছেন তারও আপনার প্রতি ততটাই আনুগত্য আছে কিনা। ভালোবাসা হলো ভাগ্যের বিষয়, কেউ ঘৃণা দিয়েও ভালোবাসা খুঁজে পায়, আবার কেউ নিঃশর্ত ভালোবাসার পরেও একাই থেকে যায়। ভালোবাসা জিনিসটা কখনো একা কারো জীবনে আসে না, সাথে নিয়ে আসে অনেক স্বপ্ন আবেগ অনুভূতি আর অভিমান। অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রই জীবনের কোনো না কোনো সময় অসহায়তার শিকার হবে। ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টটি পাবে আজ সে তোমার সবচেয়ে কাছের কোনো একজন, সবার সাথে তাল মিলিয়ে যে কথা বলে সে ব্যক্তিত্বহীন। জীবন হলো পেন্সিলে আঁকা এক ছবির নাম, যার কোনো অংশ রাবার দিয়ে মুছে ফেলা যায় না। পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুড়ে ঘরে থাকাও ভালো, অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোনো সার্থকতা নেই। যে নিজেকে দমন করতে পারে না সে নিজের জন্যও বিপজ্জনক এবং অন্য সবার জন্যেও। প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক। অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সকলকে সে নিজের মতো ভাবে। আমরা টাকা দিয়ে এই পৃথিবী কিনতে পারি না, কিন্তু ভালোবাসা দিয়ে এই পৃথিবী জয় করতে পারি। যারা কাউকে মন থেকে সত্যিকারের অনেক বেশি ভালোবাসে তাদের ভালো থাকাটা আর হয়ে ওঠে না। ভুল বুঝে দূরে চলে যাওয়া ভালোবাসা নয়, ভুলগুলো ধরিয়ে দিয়েই পাশে থাকার নামই ভালোবাসা। জীবনে এমন একজন মানুষ থাকা খুবই দরকার যাকে মন খুলে সব কিছুই বলা যায়। কিছু ভালোবাসা ঝড়ের মতো, হঠাৎ করে কিছুক্ষণের জন্য এসে সব কিছু চুরমার করে দিয়েই চলে যায়। বর্তমানে মানুষের মধ্যে ভালোবাসার ক্ষুধা মরেই গেছে, এখন শুধু বেঁচে থাকছে দেহের ক্ষুধা। ভালোবাসার মানুষ যতই দূরে থাকুক না কেন, কখনো মনে হবে না সে দূরে আছে, যদি সে অনুভবে মিশে থাকে। ভালোবাসা মানে রাস্তায় হাঁটতে হাঁটতে তার কথা ভেবে নিজের অজান্তে হেসে ওঠা। আমাদের জীবনে এমন কিছু মানুষ থাকে, জানি তাকে কোনোদিন পাবো না, তবুও আমরা তাকে ভালোবাসি। যে মানুষ তোমাকে হারিয়ে ফেলার ভয়ে কেঁদে ফেলে, বিশ্বাস করো সে তোমাকে তার থেকেও অনেক বেশি ভালোবাসে। কেউ যদি আপনাকে প্রত্যাখ্যান করে তবে তা হেসে সহ্য করুন, কারণ জোর করে ভালোবাসা পাওয়া যায় না।
যাকে ভালোবাসো তাকে এমনভাবে ভালোবাসো যেন জীবনে আর অন্য কাউকে ভালোবাসার প্রয়োজন না হয়। আমরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসি তার কাছে আমরা হেরে যাই। আপনি যখন কাউকে ভালোবাসেন তখন আপনার জমিয়ে রাখা সব ইচ্ছেগুলো বেরিয়ে আসতে থাকে। ভালোবেসে হেরে যাওয়ার আনন্দ তো অন্যরকম অনুভূতি সৃষ্টি করে। একটা কথা সবসময় মনে রেখো, কারো সামনে অনুনয় বিনয় করে সম্মান বা ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসো না তাকে যাকে তুমি বিশ্বাস করো, ভালোবাসো তাকে যে তোমাকে বিশ্বাস করে।